বহু সময় আগেকার কথা, এক গ্রামে একটা ছোট্ট পরিবার বাস করত। এই পরিবারে থাকত রাজেশ এবং ওর স্ত্রী মালতী, আর ওদের 2 মাসের একটা ছোট্ট বাচ্চা। ওদের পাশের বাড়িতেই থাকত কৈলাস আর জয়া। দুটো পরিবারের মাঝখানে খুব ভালো সম্বন্ধ ছিল, সবাই একসাথে মিলেমিশে থাকত। একদিন মালতী রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগে, তখনই ওর ছেলে ঘুম থেকে উঠে খুব কাঁদতে লাগে। ও গো শুনছ, বলছি সোনাকে একটু হাওয়া করে দাও তো, এখন না এই গরমে বেচারা কেমন যেন করছে। আমার কি কোনো কাজকর্ম নেই যে ঘরে বসে বসে হাওয়া করব? হ্যাঁ, যত কাজ তোমারই, আমার কোনো কাজ নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার দেরি হচ্ছে, আমি কাজে যাচ্ছি। বাদ দাও, তোমার সাথে কথা বলাটাই বেকার। তারপর রাজেশ আর কৈলাস দুইজন কাজের জন্য বেরিয়ে পড়ে। কিছু দূর গিয়েই দেখে রাস্তার মধ্যে একটা দোকানের কাছে খুব ভিড় লেগেছে। তারপর ওরা সামনে গিয়ে জানতে পারে যে ওইখানে একটা মহিলা এসির দোকান খুলেছে, যার জন্য ওইখানে এত ভিড়। আরে রাজেশ ভাই, এখানে আবার এসির দোকান কে খুললো? একে দেখে তো আমাদের গ্রামে মনে হচ্ছে না। হ্যাঁ ঠিকই বলছো, আর আমি তো একটা জিনিস বুঝতেই পারছি না যে বিনা কারেন্টে এসি কিভাবে চলছে। চলো একে জিজ্ঞেস করি। কৈলাস আর রাজেশ দুজন মিলে দোকানে যায়। নমস্কার, আমার নাম বেলা। হ্যাঁ নমস্কার, আপনার দোকানে নাকি বিনা কারেন্টের এসি পাওয়া যাচ্ছে, তা কি সত্যি? হ্যাঁ একদম সত্যি, আমার দোকানের বিনা ইলেকট্রিসিটি খরচ করে এসি চলে। তো বিনা কারেন্টে এসি কিভাবে চলছে? এটাই তো হচ্ছে ম্যাজিক দাদা। হ্যাঁ সেসব তো ঠিক আছে, কিন্তু এখানে এত দামে এসি কিনবে কে? কে বলছে অনেক দাম, মাত্র 2000 টাকা। বিশ্বাস না হচ্ছে তো একবার নিয়ে গিয়ে দেখতে পারেন। রাজেশ ভাই, এই যখন এত গ্যারেন্টি দিচ্ছে তো আমি বলবো যে তুমি একটা এসি নিয়েই দেখো কেন। ঠিক আছে, তাহলে একটা এসি আমাকেও দিয়ে দিন। রাজেশ ওই দোকান থেকে একটা এসি কিনে নেয়। রাজেশের মতো আরো কিছু লোকও ছিল যারা ওই দোকান থেকে এসি কিনতে যায়। রাজেশ এসি নিয়ে খুশি খুশি বাড়ি চলে যায়। বা এত সুন্দর এসি! হ্যাঁ গো, তাহলে এর দামও তো মনে হচ্ছে অনেক হবে। দাম বেশি নয়, শুধুমাত্র 2000 টাকা। কি বলছো, এত সস্তা? তুমি আবার মিথ্যে বলছো না তো? না গো, তোমাকে মিথ্যে বলে আমার কি হবে। তারপর রাজেশ নিজের বাড়িতে এসি লাগাতে লাগে। যাক বাবা, এই গরম থেকে তো রেহাই পেলাম। ওরা তিনজন একদম বিন্দাস হয়ে এসির ফুরফুরে হাওয়াতে ঘুমিয়ে যায়। আর অন্যদিকে ওই দোকানদার বেলা এসি বিক্রি করার আনন্দতে হাসতে হাসতে বাড়ি ফিরে। আর বাড়িতে গিয়ে ও একটা ডাইনি রুমে চলে আসে। গ্রামের প্রত্যেকজনকে আমি এখন বোকা বানিয়েছি। আরে বোকারা, বিনা কারেন্টে কি এসি চলে? সবাই রাম ভেড়া। যারা যারা এসি নিয়েছিল তারা সবাই রাজেশের মতো এসির ফুরফুরে হাওয়াতে ঘুমিয়ে যায়। সারা রাত ধরে ওরা এমন ঘুমায় যে একবারও ওঠার নাম লেয় না।
আরে মালতি দিদি এখনো কি ঘুম থেকে ওঠেনি নাকি? আর আজ বাবুরও কোনো আওয়াজ পায় নাই, সব ঠিক আছে তো? সব ঠিক আছে, উঠেনি তো কি হবে, এখনই উঠবে? মনে হয় এসির হাওয়াতে বিন্দাস ঘুমাচ্ছে। হ্যাঁ, এনি এত ঘুমাবে যে 11টা বেজে গেছে তাও কোনো হোশ নেই। তারপর জয়া গিয়ে পড়ে ওদের রুমের দরজা টুকতে লাগে। মালতী দিদি, রাজেশ ভাই, ও মালতী দিদি, মালতী দিদি, ও মালতী দিদি। জয়া ওদের দুজনকে এত ডাক দেয় তবু ভেতর থেকে কোনো আওয়াজই শুনতে পাওয়া যায় না। ও ওইখান থেকে চলে যায়। তারপর রাত্রে যখন জয়া কিছু কাজের জন্য বাইরে বেরোয় তখন ও দেখে যে রাজেশের বাড়ির দরজা এখনো বন্ধ আছে। জয়া আবার গিয়ে পরে দরজা ঠুকতে লাগে, তবু কিন্তু কোনো সাড়া শব্দ পেল না। জয়া খুব চিন্তায় পড়ে যায়। তারপর ও গ্রামের কিছু লোককে ডাকে আর ওদেরকে বলে দরজা ভাঙা করায়। ভেতরে গিয়ে দেখে যে রাজেশ আর ওর পরিবার নিশ্চিন্ত ঠান্ডা হাওয়ায় ঘুমাচ্ছে। জয়া তাড়াতাড়ি গিয়ে ওদেরকে ঘুম থেকে জাগাবার চেষ্টা করে। মালতী দিদি, রাজেশ ভাই, ও মালতী দিদি। কিন্তু কোনো রকমে ওদেরকে উঠাতে পারে না। কৈলাস তাড়াতাড়ি গিয়ে ওর ডেকে নিয়ে আসে। ডাক্তারবাবু চেক করার পর কিছুই বুঝতে পারল না আর ও ওইখান থেকে নিরাশভাবে চলে গেল। তারপর গ্রামে খবর শুনতে পাওয়া যায় যে যেই যেই গ্রামে এসি কিনেছিল তাদেরও এইরকম হাল। তারাও সবাই এমন নিদ্রা নিয়েছে যে পুরো 24 ঘন্টা হয়ে গেছে, তাও এখনও ওদের উঠার নাম নেই। জয়া আর কৈলাস রাজেশদের খুব ভালো প্রতিবেশী, তাই ওরা চিন্তা করতে লাগে যে কি করে ঠিক হবে। তখন জয়ার নজর ওই এসির উপর যায় আর ও দেখে যে এসির হাওয়া খুব তেজ হয়ে যাচ্ছে। তারপর ও কৈলাসকে এসি বন্ধ করতে বলে, কিন্তু কৈলাসের এসির ব্যাপারে কিছুই জানা ছিল না, তাইও পারল না। তারপর জয়া বেশি দেরি না করে রাত্রে বেলার বাড়ির দিকে এগিয়ে যায়। ও বেলার বাড়ির দরজা ঠুকতে যাচ্ছিল তখনই ঘরের মধ্যে থেকে একটা খুব ভয়ানক আওয়াজ আসে। বেলা যখন জানলার দিকে তাকিয়ে দেখে তখন ভিতরের দৃশ্য দেখে ওর হোশ হারিয়ে যায়। হ্যাঁ, এ কি সত্যি নাকি আমি আবার কোনো স্বপ্ন দেখছি না তো? তার মানে বেলা একটা ডাইনি, আমাকে তাড়াতাড়ি গ্রামে এসে সবাইকে জানাতে হবে। তারপর জয়া তাড়াতাড়ি গ্রামে গিয়ে সবাইকে বলে। কি বলছো, বেলা একটা ডাইনি, তার মানে এই সব কিছু ওরই চাল, তাহলে এখন কি হবে? শোনো সবাই, আমার কাছে একটা আইডিয়া আছে। হ্যাঁ, এটা একেবারে পারফেক্ট আইডিয়া। তারপর সবাই মিলে গ্রামের যত এসি ছিল সবগুলো নিয়ে ডাইনির বাড়িতে ফিট করে দেয়। কিছুক্ষণ পর ডাইনির ঘর বরফের মতো ঠান্ডা হয়ে যায় আর ও এসির হাওয়াতে এমন গাধার মতো ঘুমায় যে আর কোনোদিন কখনো কাউকে বোকা বানাবার সুযোগই পায় না।